এরপর জি ফাইভের একটা ইন্টেল ভেরিয়েন্ট দেখে নিই। ইন্টেলের জি ফাইভটা কিন্তু অনেক পপুলার, তো আমাদের কাছে জি ফাইভের পাশাপাশি জি ফাইভের আপডেটটা চলে আসছে জি সিক্স। তো জি সিক্সের যদি লুকিং বলেন, ওভারঅল কিন্তু জি ফাইভের মতোই 840 জি সিক্স এসপির। এখানে নতুন করে আপনি ওভারঅল বাহিরের দিক থেকে যে ফিচারটা বেশি পাচ্ছেন, ফেস ডিটেকশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, এবং এই ল্যাপটপটা কিন্তু ফুললি মেটাল বডি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সাইড থেকে সি টাইপ পোর্ট সহ সব ধরনের পোর্ট রয়েছে, এইচডিএমআই পোর্ট সহ, এবং সি টাইপ পোর্টটা অ্যাভেলেবেল। এই ল্যাপটপটিতে প্রসেসর থাকছে কিন্তু i5 এইট জেনারেশন, বাট এখানে এইট জেনারেশনের সর্বোচ্চ প্রসেসরটা ইউজ করা হয়েছে 8650U, যেটাতে আপনার ক্লক স্পিডটা 4.10 পর্যন্ত, টার্বোবুস্ট টেকনোলজির একটা প্রসেসর রয়েছে, র্যাম রয়েছে DDR4-এর 8GB, আপনি চাইলে 32GB পর্যন্ত এই ল্যাপটপের র্যাম আপগ্রেড করতে পারবেন, কারণ এইট জেনারেশনের পর থেকে প্রত্যেকটা মাদারবোর্ড 32GB র্যাম সাপোর্টেড। তো এই ল্যাপটপে আপনি 8GB র্যামে 4GB ইন্টেল HD শেয়ার গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন, আর 32GB র্যামে কিন্তু 16GB গ্রাফিক্স পেয়ে যাবেন। তো G60 256GB দিয়ে i5-এর এইট জেনারেশনের আপনার প্রসেসর বেঞ্চমার্ক বেশি দিয়ে G60 পাচ্ছেন, G5-এর চেয়ে হালকা একটু প্রাইস বাড়বে, জাস্ট 34,000 টাকা পাচ্ছেন। G6 আর আমাদের ল্যাপটপে কিন্তু কোনো ক্র্যাশ থাকবে না।